দিল্লির রাজকোটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ G20 নেতারা। সন্ধ্যা ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, সফরে সই হবে বাংলাদেশ ফ্রান্স দুটি দ্বিপক্ষীয় চুক্তি। এবং ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত মরক্কো, প্রাণহানি ছাড়ালো 2000, হতাহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। মৃত্যু এমন একটি বিষয় যা নিয়ে অনেকেই ভাবতেও পছন্দ করে না, যার স্মরণ মানুষের সব সুখকে তিক্ত করে তোলে। তবে লাশের টাকায় চলে কিছু মানুষের সংসার, এমন কিছু মানুষের গল্প নিয়ে সংবাদে থাকছে বিশেষ রিপোর্ট। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময়ে সকাল 8:15 থেকে 9টার মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র, সরকার প্রধান এবং তাদের প্রতিনিধিরা পৌঁছান রাজঘাটে। এই তালিকায় ছিলেন জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও। সেখানে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রদর্শিত হয় জাতির জনকের পছন্দের ভক্তিগীতি। এদিকে শেখ হাসিনা রাজঘাটে পৌঁছালে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ G20 সম্মেলনের সমাপনী দিন। মহামারীর পর নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় বিশ্বকে চ্যালেঞ্জ ফেলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে ভারতের নয়াদিল্লিতে G20 জোটের শীর্ষ সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় আরও বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে এক পথে চলতে হবে। সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন সরকার প্রধানদের সাথে। তার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও বেশ কিছু সময় কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই সময়ে সাথে ছিল প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, আরও জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া। বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিধর দেশের জোট G20 800তম আসরের প্রথম অধিবেশনে অংশ নিতে শনিবার সকালে সমাবেশ স্থল ভারতের মণ্ডপে আসতে শুরু করেন বিশ্ব নেতারা। বিশেষ আমন্ত্রণের সদস্য দেশের বাইরে দক্ষিণ এশিয়ার একমাত্র সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান স্থলে আসলে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদি। এবারের আয়োজনের সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। পরে মোদীর অনুরোধে অনেকটা নজিরবিহীন ভাবে গণমাধ্যমকে বাইরে রেখে রুদ্রদ্বার বৈঠকে অংশ নেন বিশ্ব নেতারা। সম্মেলনের প্রথম সেশনে ওয়ান আর্থে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার অস্তিত্ব রক্ষায় পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা ও তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সম্মেলন স্থলে অন্য বিশ্ব নেতাদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলেন শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। এ সময় মার্কিন প্রেসিডেন্ট শেখ হাসিনার সাথে সেলফিও তোলেন। জো বাইডেনকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক রাজনীতির সংকট মোকাবেলায় বিশ্ব নেতারা এখন কতটুকু ঐক্যমতে পৌঁছাতে পারে সেদিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, নয়াদিল্লি, ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে রোববার ঢাকায় আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জানা গেছে ম্যাক্রোর এই সফরে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দুটি দ্বিপক্ষীয় চুক্তি সই হবে। আশা করা হচ্ছে সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরাসি প্রেসিডেন্টকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সফরকালে প্রেসিডেন্ট ম্যাক্রো সোমবার ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। তারপর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে একটি শীর্ষ বৈঠকে অংশ নেবেন
ফরাসি প্রেসিডেন্ট। এরপর দ্বিপক্ষীয় চুক্তি সই শেষে উভয় নেতা একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে। মৃত্যু বলতে জীবনের সমাপ্তিকে বোঝায়। এই মৃত্যু এমন একটি বিষয় যা নিয়ে অনেকেই ভাবতেও পছন্দ করে না, যার স্মরণ মানুষের সব সুখকে তিক্ত করে তোলে। কিন্তু কিছু মানুষের নিত্যদিনের ব্যস্ততা এবং রুটি রুজি এই মৃত্যুকে ঘিরেই, লাশের টাকায় যাদের সংসার চলে, এমন মানুষের গল্প জানাচ্ছেন কাউসার আহমেদ, আর ক্যামেরায় ছিলেন আবির হোসেন। মৃত্যু কারোরই কাব্য নয়, সেটি হোক স্বাভাবিক কিংবা অস্বাভাবিক। কিন্তু এই সমাজেই কিছু মানুষ রয়েছে যারা অপেক্ষায় প্রহর গুনেন মানুষের মৃত্যুর, কারণ এটি তাদের রুটি রুজি। যত বেশি মানুষ মারা যাবে, তাদের আয় তত বেশি হবে, সংসার তত ভালোভাবে কাটবে, এমন মানুষের গল্পই জানাবো আপনাদের। বনে যাওয়ার গল্প বলছিলেন, পৃথিবীতে যে যে কাজ করে তার চিন্তা শক্তি ওইখানে আটকানো থাকে, আমার রুটি রুজি এখানে আটকানো, আমার চিন্তাধারা এটিএম মরা মানুষ কখন যে চুল কাটার রুটি রুজি, কিন্তু চুলে মাথার দিকেই তাকায়, চুল বড় হয় না কেন? এখন তো কম, এখন তো কবরস্থান বেশি সব দিকে কবরস্থান চারটা পাঁচটা বাড়ছে, এখন তো আমাদের ওই পরিমাণ ইনকাম নাই, তারপর আমরা কষ্টের মধ্যে দিয়ে চলতেছি ভাই, এর মধ্যে আমাদেরকে আল্লাহ চালাইতেছে আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের কাম হয় আমরা বলুন যে মহিলা যোগ্য লাজ বেশি আসু, এটা আমার পক্ষে সম্ভব না, আমার কথা কোন আমি কাজ করব টাকা পাবো, কথাটা বুঝলেন না? মৃত মানুষের স্বজনদের কাছ থেকে টাকা নিতে কেমন লাগে জানতে চাইলে তারা বলেন ইচ্ছে না থাকলেও নিতে হয়। এখন কিন্তু চরের মধ্যে আর দশটা দোকান হয়ে গেছে, জায়গায় জায়গায় দোকান হয়ে গেছে, বুঝছেন? এই জন্য আমাদের ওই যায় খুব সপ্তাহে দুই থেকে তিনটা যায়, আর উপরে যায় না। এই লাশের অপেক্ষা থাকা লাগে, যেহেতু ডেড বডি গাড়ি চালাই, ওই লাশ যখন খবর আসে তখন এটা থাকে। লাশের সাথে সম্পৃক্ত এই ধরনের পেশা ভালো লাগে কিনা এই উত্তরে তারা বললেন কারো না কারো তো করতেই হবে। কসর আহমেদ, এশিয়া টেলিভিশন, ঢাকা। এবার দেশের বাইরের খবর। প্রাণঘাতী ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। শুক্রবার গভীর রাতে মরক্কোর মধ্যাঞ্চলে 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে দেশটির আল হাউজ প্রদেশে। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন হাজারো মানুষ। এখনও প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পৌঁছাতে পারেনি জরুরি বিভাগের সদস্যরা। ক্ষতিগ্রস্তরা বলছেন খাদ্য ও পানির তীব্র সংকট রয়েছে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে, কিন্তু পাহাড়ি রাস্তাগুলোতে পাথর এবং অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে থাকায় জরুরি পরিষেবার দলগুলোর জন্য সেখানে পৌঁছানো অনেকটাই কঠিন হয়ে উঠেছে। এছাড়া উদ্ধারকারী দলকে সহায়তা করার জন্য মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ দেশটির সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তাছাড়া রাজা দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। ঝালকাঠির রাজাপুরে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক হন গৃহবধূ রোজিনা বেগম। কিন্তু অপরাধ না করেও মায়ের সঙ্গে কারাগারে বন্দী 3 বছরের শিশু মৌ। 3 দিন ধরে কারাগারেই রয়েছেন শিশুটি, অথচ স্থানীয়রা বলছেন অভিযানের নামে মিথ্যা নাটকের বলি এই পরিবারটি। আর বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, নিজেদের বাঁচাতেই এসব রটনাদোষীদের। এম খায়রুল ইসলাম পলাশের রিপোর্ট জানাচ্ছেন সবিয়াত। 6 সেপ্টেম্বর সন্ধ্যায় ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা সদস্যরা। পরের দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইস্তিয়াক হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে 2টি পৃথক মামলা করেন, যেখানে উল্লেখ করা হয়েছে ঘর থেকে অস্ত্র ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করে 15 বোতল ফেন্সিডিল, একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড কার্তুজ সহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। এই ঘটনায় 2টি পিকআপ মামলা হয়েছে, একটি মাদক আইনে, একটি অস্ত্র আইনে। এই ঘটনায় একজন আসামি পলাতক আছে। অথচ এই মামলার সাক্ষীরা বলছেন খড়ের গাদার মধ্য থেকে পিস্তল, গুলি ও ফেন্সিডিল উদ্ধার করা হয়, কিন্তু মামলায় কেন ঘরের ভেতর থেকে উদ্ধারের নাটক সাজানো হয়েছে তা অজানা তাদের। অস্ত্র এবং ফেন্সিডিল কুড়ার মধ্যে দিয়ে বাড়ি করছে, বাইর করে আনিয়ে সিঁড়িতে রাখছে, সিঁড়িতে রাখার পর রাখিয়ে মানুষের দেখাইছে, দেখাবার পর কেমন রুমের ভিতরে কোন সময় আমি দেখিনি। এইখান থেকে কুটার মেয়ে থেকে ওরা অস্ত্রগুলা বাহির করছে, বাহির করে বারান্দায় অনেক খুঁড়ে রাখছে, আসরের পরে এখান থেকে বাহির করছে। সেই অস্ত্রগুলা রাতে এশার আজানের আগে অস্ত্রগুলা আবার ঘরে নিয়ে ওয়ার্ড্রপের মধ্যে রাখছে।
আমি পরে সাক্ষী দিতে চাই না যে আমি দিনমজুর, আমি কাজবাজ করি, যে আমি এই সাক্ষী দিতে আমি করে যাইতে পারবো না, আমার ওয়ারেন্টই বেরোম পরে না গেলে। পরে কইছে খরচ যা লাগে আমরা দিয়ে দেবো সব, আমরা যেদিন ফোন দিই ওইদিন চলে যাইব। রোজিনার পরিবারের দাবি, ষড়যন্ত্র করে ফাঁসাতেই সাজানো হয়েছে এই নাটক, যে কারণে বিনা অপরাধে কারাগারে ছোট্ট শিশু মৌ। আলামিনের যদি কোনো ইদি এরমের করে ই করে রাহা যায়, তাহলে এই জমি আমি হেরা মনে করেন যে দহলে আইতে পারবে বা এটা কোনো কিছু করতে পারবে। এই জায়গা লইয়া বিবাদ, ওই খুঁঠার গো লাগে, হ্যার মধ্যে আবার দালাল মেয়া গো লাগে, হ্যার পর ওই মানে সত্যানষ্ট্র লাগে। তারা যারা বলবে এই সত্য, আমরা যারা বলবো পাবলিক ওরা মিথ্যে হবে স্যার, যে আমি চাই সুস্থ বিচার। মানুষের মানুষ কত শত্রু থাকে, শত্রুকে নাম সবাই সবসময় কন যায়। যদিও বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, আসামিরা নিজেদের নিরপরাধ প্রমাণের জন্য এসব কথা বলছেন। আপনার আসামি মানে কি বলে নিরপরাধ প্রমাণ করার জন্য অনেক কিছু সেটাও বলতে পারে, আমি কোর্ট আফটার অল কোর্টে বিচার হবে, মানে আমরা কি ভুল জায়গা থেকে কিছু করছি নাকি এই তার নিজেকে বাঁচানোর জন্য সেটা কোর্ট প্রমাণ করবে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিতের দাবি স্থানীয়দের। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দিল্লির রাজকোটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ G20 নেতারা। সন্ধ্যা ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, সফরে সই হবে বাংলাদেশ ফ্রান্স দুটি দ্বিপক্ষীয় চুক্তি। এবং ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত মরক্কো, প্রাণহানি ছাড়ালো 2000, হতাহতের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক। দর্শক ছিল আমাদের এখনকার আয়োজনে, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন থাকার জন্য সবাইকে ধন্যবাদ।